পৌঁছেছি কাটোয়া স্টেশনে। কাটোয়া শহরটি খুব পুরানো এবং চৈতন্য মহাপ্রভুর পাদপর্শে ধন্য। কিছুটা দূরে দিয়ে বয়ে চলেছে পূর্ণ সলিলা গঙ্গা। এই অঞ্চলে অনেক প্রসিদ্ধ স্থান আছে, তবে আপাতত যাব কুর্চি গ্রামে চট্টোপাধ্যায়দের কালী ঠাকুর দেখতে। বাসে চলেছি কুর্চি গ্রামের পথে। কাটোয়া থেকে দূরত্ব প্রায় 15 কিলোমিটার হবে। কাটোয়ার আশেপাশে অনেক গ্রামে অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে কালী ঠাকুর পূজিত হয়, যেমন বট ঠাকুরন, মেজ ঠাকুরন, ন ঠাকুরন। দেখতে যাব কুর্চি গ্রামে চট্টোপাধ্যায়দের বিখ্যাত পুরনো কালী ঠাকুর ন ঠাকুরনের কাছে। কুর্চি গ্রাম একটি বোধিষ্ণু পুরনো গ্রাম। এর একটু দূরেই আছে কাশিরাম দাসের ভিটা। বর্তমানে গ্রামের বহু পাকা বাড়ি হয়ে গ্রামের আবহাওয়া প্রায় লুপ্ত, তবুও ভিতরের দিকে গেলে মাটির দোতলা, ধানের গোলা নজরে পড়ে। কোথাও কোথাও দেখা যায় ধান ঝাড়ার মেশিন। এই গ্রামেরই ভিতরে একটি পুরনো বটতলায় পূজিত হন কালীমাতা, যার নাম ন ঠাকুরন। এই পূজাটি গ্রামের পণ্ডিত মাস্টার মশাই বা চট্টোপাধ্যায় মশাইদের পারিবারিক পূজা। তাদের পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পেয়ে এই পূজা প্রচলন করেন, তবে বর্তমানে পুজোটি আর পারিবারিক নয়, সর্বজনীন পূজায় পরিণত হয়েছে। সকাল থেকে শুরু হয় পূজার বিভিন্ন আচার বিচার এবং বিধি। গ্রামের লোকেরা ঘটে করে জল নিয়ে এসে কালীতলায় যে বেদিটির মধ্যে পুজো হয় তাতে জল দিয়ে ধোয়ানোর রীতি আছে। এবার যাব চট্টোপাধ্যায় মশাইয়ের বাড়িতে। ওখানেই আছেন ন ঠাকুর। ওখান থেকে সাজিয়ে বরণ করে কালীতলায় শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় এবং সারা রাত ধরে চলে পূজা। এই পূজার সময় পাড়া প্রতিবেশী সবার অবারিত দ্বার এখানে। চাটুর্দে মশাই স্থানীয় স্কুলে সংস্কৃতের মাস্টার মশাই ছিলেন, বর্তমানে অবসর নিয়েছেন। তিনি কেবল পূজক নন, একজন সাধকও বটে। সারা বছর বাড়িতে ঘটে উপাসনা করে। চলেছে বেশভূষা ও সাজসজ্জা পরানোর কাজ। ন ঠাকুরের মূর্তিটি খুব বড় নয়, তবে মূর্তিটির মুখের মধ্যে বাঙালির চিরকালীন ভরা বড়া ভয় যুক্ত শান্ত নয়, একটি উগ্র ভাব রয়েছে চোখে মুখে। দেবী মূর্তি সাজানো শেষ, এরপর বরণ করে চলেছে মাথায় নেবার পালা। ন ঠাকুরন চলেছেন মাথায় করে শোভাযাত্রা সহকারে, সঙ্গে রয়েছে ঢাকবাদ্য আর অগন্তি ভক্ত জনসাধারণ। তারা পিছনে পিছনে আনন্দ সহকারে ওই বটতলার দিকে চলেছে। ওখানেই সারা রাত ধরে পূজিত হবেন তিনি। বটতলায় ইতিমধ্যেই বহু লোক এসেছেন, আরও বহু লোকের সমাগম হতে শুরু হয়েছে, আর চলেছে পূজার প্রস্তুতি। বহু লোক এখানে মনস্কামনা পূরণের জন্য পাঠা মানত করে। বলি হওয়ার জন্য অনেক পাঠা ভেড়া এসে উপস্থিত হয়েছে। এখানে আর একটি বিশেষত্ব হল ভোর রাত্রের দিকে মহিষ বলি। এই গ্রামটি
শহর থেকে বেশি দূরে নয়। বহু শিক্ষিত, রুচিশীল, আধুনিক মানুষ বাস করেন, তবুও মহিষবলি হয় এবং মানুষ আনন্দ সহকারে দেখেন। জানি না এই হতভাগ্য পশুগুলোকে বলি দিয়ে কি মোক্ষ লাভ হয়।